পেট্রোল ডিজেলের দাম লাগাম ছাড়া, রান্নার গ্যাসের সাহায্যে 1 টাকায় চলবে 2 কিলোমিটার। খরচ বাঁচাতে রান্নার গ্যাসের সাহায্যে বাইক চালাচ্ছেন চোপড়া ব্লকের মজিবুল ইসলাম। তার এই নতুন পদ্ধতির কথা জানাজানি হতেই মজিবুলের বাইক দেখতে প্রায় প্রতিদিন ভিড় জমায় সাধারণ মানুষ। এ নিয়ে এলাকাবাসী অনেকের মধ্যেই কৌতূহল তৈরি হয়েছে। পেশায় ক্ষুদ্র চা চাষি মজিবুল ঘিরনিগাঁও, গ্রাম পঞ্চায়েত এলাকার মিলিকপাড়া গ্রামের বাসিন্দা। তিনি জানিয়েছেন, প্রথম রান্নার গ্যাসের সাহায্যে সেচের পাম্প সেট চালিয়ে দেখেন, এবার বাইকটিও রান্নার গ্যাসের সাহায্যে চালানো শুরু করেছেন তিনি। পেট্রো পণ্যের অগ্নিমূল্যের বাজারে এই পদ্ধতিতে বাইক চালানো গেলে খরচ কিছুটা কম পড়বে বলে দাবি তার। রান্নার গ্যাস তো আগের থেকেই ব্যবহার হচ্ছে, তবে আমাদের এলাকায় এই জিনিসটি প্রথমবার, তাই এই উদ্যোগকে সবাই বাহবা দিচ্ছে। দেখলাম যে গাড়িটা পাম্পসেটটা সাকসেস হলো, তখন আমি চিন্তা করলাম বাইকে হবে এটা। তো বাইকে করলাম, একদিন চালালাম 200 গ্রাম গ্যাস দিয়ে। তো 200 গ্রাম গ্যাস দিয়ে চললো মোটামুটি 20 কিলোমিটার মতো। তারপর দেখছি ট্রায়াল করে আমার বাড়বে মনে হয় এটা। তখন আমি একটা বড়ো সিলিন্ডার নিলাম, বড়ো সিলিন্ডার নিয়ে চালালাম 4 দিন। 4 দিন চালার পরে 300 গ্রাম খরচা হয়েছে। 2 কেজি 300 গ্রাম ভরছিলাম, 1 কেজি 800 গ্রাম এখনও বাকি আছে। 300 গ্রামে মিনিমাম 60 কিলোমিটার চালাইছি। আমার তো চা বাগানে চাষ, নিজের চা বাগানে আছে, গাড়ি নিজের গাড়ি আছে। এটা চিন্তা করলাম যে তেলের জায়গা তো ওটা গ্যাসটা দিলেও চলে যায়, সিএনজিতে তো চলে, কিন্তু রান্নার গ্যাসটা কেন চলবে না সেই চিন্তাধারা করে কোনো মেকারে সচেতন নেই। না না, একটা ড্রিল মেশিন ফুটা করতে হয়েছে ওখানে, তারপরে ওটা হ্যান্ডসেল দিয়ে জয়েন করতে। আপনার বাড়ি? আমার বাড়ি মিলিকপাড়া। আপনার নাম? নাম মুজিবুল ইসলাম। ব্যুরো রিপোর্ট, খাস খবর।